হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুমি লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইজ দেখো, এখন সকাল হয়ে গেছে, আমিও ঘুম থেকে উঠে গেছি। এখন আমি ব্রাশ করবো, তা ব্রাশ তো আনিনি, এখন দোকানে যাবো, ব্রাশ নেবো। ব্রাশটা কিনে নিয়ে এসে ব্রাশ করবো, ব্রাশ করে স্নান করবো। স্নান করে যাব হচ্ছে আমি আর আমার মা আমার দিদি বাড়িতে। তো তোমাদেরকে সবই দেখাবো, দিদি বাড়ি কীভাবে যেতে হয় না যায়, দিদি বাড়ি কে কে আছে। দিদি বাড়ি হচ্ছে কলকাতার শ্যামনগরে, সেখানেই যাবো। তো গাইজ দেখো, এই যে আমি রেডি হয়ে গেছি, সিম্পল রেডি হয়েছি, কারণ ট্রেনে যেতে হবে, অনেকটা জার্নি আছে, সেই জন্য শাড়ি আর পরে চুড়িদার পরে নিয়েছি। গাইজ দেখো, এই যে আমার মাও রেডি হয়ে গেছে। গাইজ দেখো, এই যে আমি এখন রেডি হয়ে গেছি, এখন ওই টোটোতে যাবো, সেই টোটোকে ডাকতে এসেছিলাম। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন টোটো করে আমি আর আমার মা বেরিয়ে যাবো পেশেন্টের উদ্দেশ্যে। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, টোটোটাই দেখতে থাকো। তো গাড়ি দেখো, এই যে টোটোতে বসে গেছি, টোটো এখন ছেড়ে দেবে, চলে যাবো স্টেশনে। গাড়ি দেখো, এই যে আমার মাও রেডি হয়ে গেছে, টোটোতে বসে আছে। গাড়ি দেখো, এই যে স্টেশনে চলে এসেছি, স্টেশনে বসে আছি, ট্রেন অনেকটা টাইম আছে এখনও আসতে। গাড়ি দেখো, আর ভিডিও করতে পারিনি, এই যে দিদি বাড়ি চলে এসেছি, এই যে আমার দিদি বসে আছে। গাইজ দেখো, এই যে দিদিদের বাড়ি, এই যে দিদির রুম, এই যে দিদির মেয়ে বসে আছে, দিদি আছে বাইরে, জামাইবাবু কাজে গেছে, দিদির ছেলে আছে একটা, এই যে দিদিদের রুম, পাশের রুমটা কেউ থাকে না, দিদি ননদ আসলে থাকে, আর ওইদিকে আরেকটা ঘর আছে, সেই ঘরে তাওয়াই মশাই আর মাওয়াই মা থাকে। এই যে একটা দেখো অ্যাকোয়ারিয়াম আছে রুমের মধ্যে, সুন্দর সুন্দর অনেক মাছ আছে। আমার দিদির মেয়ে খুব দুষ্টুমি করে। গাইজ দেখো, এই যে ওদের বারান্দা, বৃষ্টি হয়েছে তো একদম, কেমন যেন হয়ে গেছে সারাদিন বৃষ্টি বৃষ্টি ভাব। এই যে ওদের উঠোন, একদম রাস্তার পাশেই বাড়ি। এই যে ডান দিকে যে রাস্তা চলে যায় সেটা হচ্ছে স্টেশনের দিকে, এটা হচ্ছে স্টেশনের দিকে রাস্তা, শ্যামনগর স্টেশন। এদিক দিয়ে ইছাপুর যাওয়া যায়, ইছাপুর স্টেশন। এই দিদি বাড়ির সাথে কালী মন্দির মেশানো, এই যে কালী মন্দির আছে পাশে একদম। এই কালী মন্দিরে আজকে পুজো হয়েছে, বিপত্তারিণী পুজো। এই যে আমার দিদির মেয়ে দাঁড়িয়ে আছে দেখো। তো গাইজ দেখো, এই যে দিদি লুচি বানাচ্ছে, মায়ামা আছে, জামাইমা খাচ্ছে আর দিদি লুচি বানাচ্ছে। তা আমাকে বলছে এই যে খা খা, আমি বলছি না এখন আমি খাবো না। গাইজ দেখো, এই যে বিকেল হয়ে গেছে, এখন আমি দিদির মেয়েকে নিয়ে যে ঘুরতে এসেছি, ও যে স্কুলে পড়ে, স্কুলের পাশে ছোট্ট একটা যে স্লিপ আছে সেখানে বারবার উঠছে, স্লিপ কাটছে, ছোট্ট একটি মাঠ। এই যে বারবার স্লিপ কাটছে, তো গাড়ি দেখো, এই যে স্কুল, এই স্কুলে পড়ে, এই যে ছোট্ট একটি স্কুল মাঠ, ওটা ওদের একদম বাড়ির পাশেই। এই যে বারবার স্লিপ উঠে, স্লিপ খাচ্ছে। দেখো তারপরে দিদি, দিদির মেয়ে আর আমি এই যে ঘুরতে চলে এসেছি একটু, ওদের বাড়ির পাশে আবার একটা ইটভাটা আছে, সেই ইটভাটা দেখতে চলে এসেছি। এই যে এখানে ইট তৈরি হয়, ইটভাটা। এই যে চারি সাইডে দেখো মাঠ আছে একটা সুন্দর, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো ওয়েদারটা বেশ সুন্দর। ওই পাশে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে। এই যে এখানে ইট তৈরি হয়,
এই যে আমার দিদি একটু দিদির মেয়ে একটু পোজ দিচ্ছে আবার। গাইজ দেখো এই যে একটা পুকুর আছে তার সাথে, এই যে পুকুরের পাশ দিয়ে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। এই যে দিদির মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, ওদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে, এটা হচ্ছে রথের মেলা, একদম বাড়ির পাশে হয় সেটা। এই যে মেলায় যে মিকি মাউস উঠেছে দিদির মেয়ে, এখন মিকি মাউস চড়ছে। গাছ দেখো এই যে আরো আছে নাগরদোলা বাচ্চাদের ছোট ছোট। অনেক রকমের নাগরদোলা আছে বাচ্চাদের। দেখো এই যে একটা নাগরদোলা আছে বাচ্চাদের ছোট ছোট গাড়ি।